প্রিয় দর্শক, সিএনএন বিডি টিভির সংবাদ বুলেটিনে সকলকে স্বাগতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের ব্যাপারে সরকার অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু যারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সরকার অত্যন্ত কঠিন। 13ই ডিসেম্বরের ঈদে মিলাদুন্নবী উদযাপন সরকারের প্রস্তুতি গ্রহণ। সরকার আগামী 13ই ডিসেম্বরের যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য আজ কতিপয় কর্মসূচি চূড়ান্ত করেছে। সুন্দরবনে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে 2 বনদস্যু নিহত হয়েছে। বুধবার সকালে পূর্ব সুন্দরবনের শরণ খোলা রেঞ্চের দুধমুখী এলাকার বাদামতলা খালে র্যাব 8-এর সাথে বন্দুক যুদ্ধে সামসু বাহিনীর এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 11টি আগ্নেয়াস্ত্র, 227 রাউন্ড গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এদিকে বাগেরহাটে প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন। বাগেরহাট প্যানেল শিক্ষকদের নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরবেলা প্যানেলভুক্ত শিক্ষক সমিতির ব্যানারে বাগেরহাট শহরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।